বঙ্গোপসাগরে তৈরি হলো ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামীকাল থেকেই বাংলার বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই ঘূর্ণাবর্ত কি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো? পাশাপাশি তাপমাত্রার পরিবর্তন কতটা হতে পারে, তাপমাত্রা বাড়বে না কমবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরাসরি আমরা এই মুহূর্তের লাইভ আপডেট দেখে নেব এবং উপগ্রহ চিত্র থেকে আমরা দেখে নেব যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আকাশ কেমন রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলির দিকে রয়েছে। তো সরাসরি আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাঁচি, ধানবাদ এই সাইড থেকে কিছু মেঘ কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে। এর প্রভাবেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টি এবং বজ্রমুট করে দেখাবো, দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টি প্রবেশ করবে এবং আগামীকাল পশ্চিমবঙ্গে যে দক্ষিণের জেলাগুলি রয়েছে এখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন এদিকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো এদিকে দীঘা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, এদিকে দীঘার দিকে মন্দারমণি, কোনটাই, বেদগাঁও, মোহনপুর, এগড়া, এদিকে দাঁতন, বেলদা, কাশুরি, এদিকে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পশ্চিমের দিকে যেমন বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে পূর্ব মেদিনীপুর, পাশাপাশি এদিকে কলকাতার কিছুটা অংশ, এদিকেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। তবে ভারী বৃষ্টি হবে ওড়িশার দিকে, দেখতে পাচ্ছি ওড়িশার বালেশ্বর, এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। এবং পশ্চিমবঙ্গের যে বৃষ্টিপাতের সম্ভাবনা, সেই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে নদিয়া, আরামবাগ, বর্ধমান এবং এদিকে কিন্তু প্রবেশ করবে, কলকাতার দিকেও প্রবেশ করবে হালকা মাঝারি। সেটা কিন্তু ভারী লেভেলের নয়, তবে হালকা মাঝারি একটা বৃষ্টিপাত থাকছে। তবে এই বৃষ্টি আরও বাড়বে, কেননা বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পারবেন আপনারা পরিষ্কারভাবে একদম। 23 থেকে 24 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে থাকবে। যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত 24 তারিখে থাকছে ওড়িশার উপকূলের দিকে, এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে। এর প্রভাবে বৃষ্টিপাত হবে 24 তারিখে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং এদিকে ত্রিপুরার দিকেও হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। যেহেতু এই ঘূর্ণাবর্তটা বঙ্গোপসাগরে থাকছে, সেহেতু বৃষ্টিপাত হবে উপকূলের জেলা, দক্ষিণের জেলা, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, এদিকে কুমিল্লা, ত্রিপুরাতে যদি দেখি আমরা, তাহলে দেখতে পারবো আগরতলার কিছুটা অংশ, এদিকে আমরাপুর, উদয়পুর, ভ্যালিনিয়া, এদিকে কিছুটা বৃষ্টিপাত হবে এবং ছিটেফোঁটা বৃষ্টি পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দিকেও রয়েছে। তবে উত্তরবঙ্গের দিকে যেমন মালদা, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, এদিকে সেরকমভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে বৃষ্টিপাত যে জায়গাগুলি বললাম পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, এদিকে কিন্তু থাকছে, কেননা তখন ঘূর্ণাবর্তটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে উড়িষ্যার দিকে থাকছে। তার জন্য সমুদ্র কিছুটা উত্তালও থাকবে উড়িষ্যার, যেমন পুরীর সমুদ্র যদি আমরা দেখি, পারাদ্বীপ, এবং যদি আমরা সরাসরি আপনাদেরকে দেখাই যে এই যে জায়গাগুলি রয়েছে পারাদ্বীপ থেকে শুরু করে পুরী, এদিকে কিন্তু সমুদ্র কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা থাকছে। কর্ণাটক পুরীর দিকে নয়, বিশেষ করে আমরা যদি দেখি তাহলে কিন্তু এদিকে দীঘার পাশাপাশি সমুদ্র কিছুটা উত্তাল থাকবে। এদিকে যদি আমরা দেখি ওড়িশার দিকে এবং দীঘার দিকে কিছুটা সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এবং একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা, এটা কিন্তু আমরা ওড়িশার দিকে দেখতে পাচ্ছি এবং পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলা সুন্দরবনের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা। তো বুঝতেই পারছেন যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এর প্রভাবে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল তো বৃষ্টিপাত হবেই, পাশাপাশি শুধুমাত্র 22 এবং 23 তারিখের পরে 24 তারিখে কিন্তু একটু বেশি লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। মেঘমালা করে দেখাই, মেঘমালা করে দেখালেও আপনারা বুঝতে পারবেন যে 24 তারিখে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত এবং আগামীকাল যদি আমরা দেখিনি, আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি, সেটা পশ্চিমবঙ্গে, আগামীকাল বাংলাদেশের দিকে সেরকমভাবে কোনোরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু নেই। দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিছুটা জায়গায় মেঘ থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু একদম নেই। তো বন্ধুরা, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা সেটা আপনাদেরকে জানাবো। তো আমরা যদি সরাসরি বাইর মোড়ে চলে যাই এবং যদি আমরা দেখি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা, আমরা যদি দেখি 23 থেকে 24 তারিখ যে ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে তৈরি হবে, আমরা যে দেখতে পাচ্ছি সেই ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে বঙ্গোপসাগরেই একটি সাধারণত ঘূর্ণাবর্ত রূপেই থাকবে। এখান থেকে কোনোরকম ঘূর্ণিঝড়ে তৈরি হওয়ার সম্ভাবনা নেই, দেখতে পাচ্ছি কোনোরকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই।
পরবর্তীতে বান্দা আচার কাছে বা বঙ্গোপসাগরে কোনো রকম ঘূর্ণিঝড় তৈরি হলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আপাতত আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু বঙ্গোপসাগরে নেই, এবং যেটি ঘূর্ণাবর্ত ছিল সেটি ঘূর্ণাবর্ত রূপেই থাকবে, এটা কিন্তু ঘূর্ণিঝড়ে তৈরি হওয়ার একদমই সম্ভাবনা নেই। তবে আমরা তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন রয়েছে কিনা সেটা যদি দেখি, রাতের তাপমাত্রা কত ডিগ্রি হতে পারে আজকে, আজকে যদি আমরা রাতের তাপমাত্রা দেখি তো আমরা প্রথমত দক্ষিণবঙ্গের দিকে দেখবো, তারপর উত্তরবঙ্গ অবশ্যই দেখাবো। দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি কলকাতা 15 ডিগ্রি, হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি যদি আমরা দেখি নি পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে আবার তাপমাত্রা কিছুটা বেড়েছে, রাতে দেখতে পাচ্ছি 16 ডিগ্রি, দুর্গাপুর এদিকেও সিউড়ি বীরভূমের দিকেও 15 ডিগ্রি, মুর্শিদাবাদের দিকেও 14 ডিগ্রি। উত্তরবঙ্গে অবশ্যই কম থাকবে, মালদায় 12 ডিগ্রি, দিনাজপুরে 11 ডিগ্রি, কোচবিহারে 13, আলিপুরদুয়ারে 11, এদিকে জলপাইগুড়ি এদিকেও অনেকটাই কম, 11 ডিগ্রি থাকছে। এবং অসমের দিকে যদি আমরা গুয়াহাটি গোয়ালপাড়া তেজপুর এদিকে দেখি 12 থেকে 13 ডিগ্রি, কোথাও 14 ডিগ্রি থাকছে। এদিকে বাংলাদেশের সিলেটে 14 ডিগ্রি, মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ 13 ডিগ্রি, ময়মনসিংহ 12, এদিকে দেখতে পাচ্ছি আমরা বগড়ার দিকে যদি দেখি 11 ডিগ্রি, মহাদেবপুর 11, ঘোড়াঘাট 11, রংপুরে আবার 12 ডিগ্রি, আবার রাজশাহী মেহেরপুর এদিকে 14 ডিগ্রি, পাবনা সিংড়া এদিকেও 11 ডিগ্রি থাকছে, সিরাজগঞ্জের দিকে ঢাকাতেও তাপমাত্রা কম 12 ডিগ্রি, কুমিল্লা চট্টগ্রাম বিভাগটায় 13 ডিগ্রি থাকছে, এদিকে খুলনা বরিশাল অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই কম থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলার তুলনায়। পাশাপাশি ত্রিপুরাতেও তাপমাত্রা অনেকটাই কম, 12 থেকে 13 ডিগ্রির মধ্যেই ত্রিপুরার তাপমাত্রা কিন্তু রয়েছে। তো তাপমাত্রার ক্ষেত্রে এটাই পরিবর্তন আপনারা পরিষ্কারভাবে দেখতে পারলেন। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে, আপডেটটি ভালো লাগে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।